এখন এখানে আমাদের কিন্তু একটা ভুল ধারণা থাকে যে আমাদের শুরু করার টাইমে আমাদের কি পরিমাণ টাকা প্রয়োজন আর কি। যেমন আপনি বললেন যে যে আপনি এত টাকা দিয়ে শুরু করছেন, তো ওই টাইমের মাইন্ডসেটটা আসলে কীরকম থাকা উচিত, মানে অন্তত টাকা পয়সার ব্যাপারে, মানে আমাদের কি আসলে আসলেই টাকা এত পরিমাণ প্রয়োজন বা কতটুকু হইলে আমরা আসলে স্টার্ট করতে পারি? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যদি আমি বিজনেস বলি বা স্টার্ট আপ বলি, যদি অ্যাজ এ স্টার্ট আপ ফাউন্ডার হিসেবে স্টার্ট আপের কথাই বলি, স্টার্ট আপের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে ফার্স্টে তো টিম লাগবে, হ্যাঁ ঠিক আছে? আপনার যদি আপনি স্টার্ট আপের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে টেক ড্রিভেন হলে বেশি বেটার হয়, ঠিক আছে? সো টেক ড্রিভেন যখন হয় তখন একজন সিটিও প্রয়োজন হয়, একজন হচ্ছে সিইও অবশ্যই লাগবে, একজন ফাইন্যান্সার হলে বেশি বেটার হয় আমার মতে। আর যদি চারজন হয় তাহলে একজন অপারেশনের জন্য, একজন সিটিও, একজন সিইও, একজন ফাইন্যান্স সিএফও। সো এই চারজনকে হচ্ছে আপনি ফার্স্টে ফাইন্ড আউট করে নেন যে এই চারজন কী হবে। এই চারজন হওয়ার পরে যেটা আমার মনে হয় যে এখানে টাকার যে ব্যাপারটা আসছে, আপনি আসলে কোন বিজনেসটা করতে চাচ্ছেন, সেই বিজনেসে কি আসলে টাকার প্রয়োজন, কি কতটুকু আসলে প্রয়োজন। ধরেন আপনার আপনি আপনার কাছে এক টাকাও নাই, কিন্তু আসলে আপনি এমন একটা বিজনেস বিল্ড করতে চাচ্ছেন যেটার জন্য আসলে আপনার থেকে লাগবে মিনিমাম 10 থেকে 20 কোটি টাকা, স্টার্টিংয়ে লাগবে। আপনি তো একটা রিসার্চ করতে হবে, উইদাউট রিসার্চ আপনি একটা বিজনেসে নেমে গেলেন, আপনার কাছে একটা ইউনিক আইডিয়া আছে। আমরা অনেক সময় বলি যে আমার কাছে একটা ইউনিক আইডিয়া আছে, হোয়াট ইজ দ্য ইউনিক আইডিয়া? সো এমন একটা ইউনিক আইডিয়া নিয়ে আসলাম যেটা আমি ফার্স্টে লঞ্চ করতে আমার 20 কোটি টাকা লাগবে আমি জানি, তাহলে আমি তো নিশ্চয়ই সেটা নিয়ে কাজ করতে পারবো না। আমাকে বাংলাদেশের প্রেক্ষিতে আমি যদি ইন্ডিয়া বা হচ্ছে ইউএসএ থাকতাম দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস। হ্যাঁ, আমি কারোর কাছে, আমার কাছে একটা ভেঞ্চার ক্যাপিটাল আছে, বাংলাদেশের ভেঞ্চার ক্যাপিটাল খুবই কম, ঠিক আছে? যারা আছে তারাও কিন্তু অনেক স্ক্রিনিংয়ের মাধ্যমে হচ্ছে যে তারপরে ফান্ডিংটা করে, সচরাচর কিন্তু করে না। তাহলে হচ্ছে আপনার, এটা বাংলাদেশ, আমাদেরকে বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে যে আমার কাছে একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটা আসলে কতটুকু ভ্যালিডেট বর্তমান মার্কেটের জন্য, এবং আমি কি ওই টাকাটা দিয়ে করতে পারতেছি না। তাহলে হচ্ছে ফার্স্টেই চিন্তা করার সময় ওভাবে চিন্তা করেন যে আমি এই টাকা আমার কাছে, যেমন আমরা যখন শুরু করি আমাদের কি দরকার ছিল যে আমরা সার্ভিস দিব, তাহলে সার্ভিস দিতে হলে আমার কি টাকা লাগতেছে? সার্ভিস দিতে আমার টাকা লাগে না, আমি আমাদের হচ্ছে আমি আগে সার্ভিস দিব, দেন হচ্ছে কি আমি আপনার থেকে টাকা পাবো, সেই টাকা দিয়ে কিন্তু আমি রান করতে পারবো, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার বিজনেস অনুসারে আবার আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি সার্ভিস, যেমন মেন্টাল হেলথের বিজনেস যারা করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি, ও কিন্তু টাকা পরে পায়, হ্যাঁ আগে হচ্ছে ও কিন্তু হচ্ছে হিউম্যান সার্ভিস। হ্যাঁ, আপনি হিউম্যান সার্ভিস দিলেন, আপনার থেকে টাকা নিলেন, তারপরে হচ্ছে কি আপনি আপনার বাকি যারা আছে ওদেরকে পে করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য যদি কোনো বিজনেসে, যেগুলো হচ্ছে সার্ভিস বেসডের বাইরে গিয়ে বিজনেস, যেখানে প্রোডাক্ট বিজনেসের কথা যদি আমরা বলি, আপনার কাছে ওই প্রোডাক্ট বানানোর টাকা আছে নাকি সেটা আসলে আমার মনে হয় দেখা উচিত। যে আপনি, কারণ দেখা যায় এই যে আমরা যে বলি 90% স্টার্ট আপ ফেল করে, আমাদের তো প্রজেকশনই নেই, আমরা ফেল করবো না কে করবে, আমরা তো রিসার্চ করি নেই মার্কেট, আমরা রিসার্চ না করে আমরা নেমে গেছি, নেমে গিয়ে দেখলাম যে আসলে এই বিজনেস করতে তো আমার কি 5 কোটি টাকা লাগবে, এই বিজনেস করতে আসলে স্টার্টিংয়ে 10 কোটি টাকা লাগবে। এখন হয়তো আমরা বলতে পারি যে গ্রান্ট দিচ্ছে, গ্রান্ট আসলে কয় টাকা দেবে? কেউ 1 কোটি টাকা গ্রান্ট দেবে? 1 কোটি টাকা গ্রান্ট তাকেই দেয় যে অলরেডি 5 কোটি টাকার কি বানাই ফেলছে, একটা কোম্পানি অলরেডি বানাই ফেলছে, সে আবার 1 কোটি টাকার গ্রান্ট পায়। আর যে ইনিশিয়ালি শুরু করছে সে সর্বোচ্চ গ্রান্ট পায় 1 থেকে 5 লাখ টাকা, নাহলে সর্বোচ্চ 10 লাখ টাকা, ওর তো লাগতেছে 5 কোটি টাকা, তাহলে সে কীভাবে ওটাকে এক্সিকিউট করবে? সো আইডিয়া ইম্পর্টেন্ট, আইডিয়া ইম্পর্টেন্ট না বলবো না, বাট আইডিয়ার সাথে সাথে হচ্ছে একটা প্রপার রিসার্চ ইম্পর্টেন্ট, সেই রিসার্চটাকে কাজে লাগায় যে হ্যাঁ আমার এই টাকাটাকে আসছে কি আসছে না, আমার এই টাকাটা আমার কাছে আছে কি নাই, যদি না থাকে সেটা আমি কি ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর থেকে, ভেঞ্চার তো করবে না, অ্যাঞ্জেল থেকে আমি কি নিতে পারতেছি কি পারতেছি না, যদি নিতে পারি তাহলে হচ্ছে কি আমি এই আইডিয়াটা নিয়ে আগাবো, আর যদি না হয় তাহলে হচ্ছে অন্য কোনো বিজনেস শুরু করি, আগে আমি ওই বিজনেসের অ্যাটলিস্ট 50% ক্যাপিটাল আমি নিজে যোগ্যতা অর্জন করি, দেন বাকি 50% আমার কাছে, 50% থাকলে আরেকজন 50% আমাকে দেবে, নাহলে দিবে না।